जटा धरा शिव जटा धरा, हर हर बोले नमः शिवाय, नमः शिवाय ओम नमः शिवाय, हर हर बोले नमः शिवाय। नमस्कार, सुप्रभात सबाई के। आज के श्रावण मासे प्रथम सोमवार, तो সেই জন্য সকাল সকাল স্নান টান সেরে আমরা এখন যাচ্ছি একটু মন্দিরে পূজো দেব। তো পূজোর জন্য এই যে আমি মোটামুটি রেডি হয়ে গেছি, একদম সব কিছু নিয়ে এখানে, ফল বাবার মাথায় দেব বলে দুধ গঙ্গা জল সমস্ত কিছু আছে, আর এখানে আছে কিছু ফুল। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে কি হয়, এই আকন্দ ফুলটা খুব একটা পাওয়া যায় না, তো আমার খুব ইচ্ছা ছিল, যাই হোক বাবার কৃপায় আজকে শম্ভু সকালে বেরিয়েছিল, সমস্ত কিছু এনেছে, ইভেন আকন্দ ফুল বেলপাতা সব কিছুই পেয়েছে, তো যার জন্য আমার একটু মনে শান্তি যে সব কিছু পেলাম আর কি। তো চলো এবার আমরা যাব মন্দিরের দিকে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা এসে গেছি এখন মন্দিরের সামনে, এমনি আজকে সোমবার বলে প্রচণ্ড ভিড় এখানে। একটা ডাবও নিয়েছি, এই যে সন্ধ্যের হাতে ডাব আছে, আর টিকিট টোকেন নিয়ে নিলাম, এবার আমরা মন্দিরের ভিতরে যাবো, চলো পুজোটা আগে দিয়ে দিই। আমাদের এই জাস্ট পুজো দেওয়া শেষ হলো, তো এই যে ব্যাকগ্রাউন্ডে তোমাদের দেখাচ্ছি, বেশ ভিড় হয়েছে আজকে সোমবার বলে কথা, ভিড় তো হবেই। খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে, পুজো ভালো করে দিলে মনটাও খুব ভালো হয়ে যায়। তো তোমাদের একটু দেখাচ্ছি সাইডটা, কারণ এখানে ছোট করে বাবার মন্দিরটা, পাশে বেশ বড়ও করে বাবার মন্দির হচ্ছে, সেটাই তোমাদেরকে একবার দেখাচ্ছি। শ্রী সোমেশ্বরা স্বামী টেম্পল, এটাই মেন মন্দিরটা, আর এই যে একদম পাশেই দেখো হচ্ছে, এটা আন্ডার কনস্ট্রাকশন, এখানে বড় করে মন্দির হচ্ছে বাবার। আমি আর একটু সামনে যাচ্ছি, বাট সেইভাবে এখনো কিছুই বোঝা যাচ্ছে না, কারণ এটা আন্ডার কনস্ট্রাকশন। ওইদিকেও একটা সামনে ছোট মতো মন্দির আছে, এখানেও এটা বাকি অংশটা কাজ চলছে আর কি। খুব সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেল, এখন আমরা প্রায় বাড়ি এসে গেছি আর কি, এখন বাজলো প্রায় 10:30টার উপর হয়ে গেছে, তো এখন যাব কিছু লাঞ্চও বানাবো, আজকে সবই ভেজ, আর তারপর কাজেও বসবো আর কি, একটু তাড়াহুড়োর মধ্যে। ঠিক আছে চলো, তো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করব। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, টিল দ্যাট টাইম বাই বাই।